হ্যালো মুভি লাভার্স, আজ আমরা দেখব মানি হাইস্ট সিরিজের সিজন 5 এর পার্ট 3, যেখানে এপিসোড 7 থেকে 9 পর্যন্ত এক্সপ্লেইন করব। তো চলুন শুরু করা যাক। এপিসোড 7 এর শুরুতে দেখা যায় প্রফেসর এবং সিয়ারা কোনো মতে পুলিশের হাত থেকে বেঁচে লুইসের বিল্ডিংয়েরই একটি ফ্লোরে লুকিয়ে আছে। তবে বিল্ডিংয়ের ভিতরে আসা পুলিশ তো সব ফ্লোর চেক করে দেখছে, তাই প্রফেসর এবং সিয়ারা আর দেরি না করে পিছনের জানালা দিয়ে রশি বেয়ে নিচে নেমে যায়। তারা একটা সুন্দর কাপলের মতো বেশ ধরে পালাচ্ছিল, কিন্তু তখন বাহিরেও পুলিশ সবাইকে চেক করছিল। তাই প্রফেসর এবং সিয়ারা একটু সামনে আরেকটি বিল্ডিংয়ে ঢুকে সেখানকার এমন একটি ফ্ল্যাটে যায় যেই ফ্ল্যাট অনেকদিন ধরেই খালি পড়ে আছে। কিন্তু সেখানে এসেও প্রফেসর নিচে তাকিয়ে দেখে পুলিশ শুধু লুইসের বিল্ডিংয়েই নয়, বরং সেখানে থাকা সব বিল্ডিংই চেক করে দেখছে। তাই প্রফেসর আবারও পুলিশের হাত থেকে বাঁচার প্ল্যান করতে থাকে। অন্যদিকে সিয়ারা যেখান থেকে প্রফেসরকে জিম্মি করেছিল সেখানে মার্সিলিয়া এসে প্রফেসরের ওয়াকিটকি পড়ে থাকতে দেখে বুঝে ফেলে প্রফেসর সিয়ারার কাছে আবারও ধরা পড়েছে। তাই এটা মার্সিলিয়া বেঞ্জামিনকে জানালে বেঞ্জামিন ও পালেরমো মিলে সিদ্ধান্ত নেয় ব্যাংক থেকে স্বর্ণ বের করার কাজ শুরু করতে হবে। তবে প্রফেসরের কোনো খোঁজ না থাকায় বাকি ডাকাতরা এতে রাজি না হলে রাকেল সবাইকে বলে প্রফেসর ঠিক সময়েই কোনো না কোনোভাবে চলে আসবে, তাই আমরা আমাদের প্ল্যান ঠিক রাখি। আর যেহেতু স্বর্ণ বের করার পুরো প্ল্যান 5 বছর আগেই পালেরমো করে রেখেছিল, তাই লিডার হিসেবে পালেরমো যা বলবে আমরা সবাই তাই করব। সবাই এতে রাজি হয় এবং পালেরমো নিজের মধ্যে নেতৃত্বের জোশ নিয়ে আসে। এদিকে প্রফেসর ও সিয়ারা যে ফ্ল্যাটে লুকিয়ে আছে পুলিশ ততক্ষণে সেখানে চলে আসে, কিন্তু ফ্ল্যাটে ঢোকার পর পুলিশ কাউকেই খুঁজে পায় না। মূলত সোফার নিচের ফোম বের করে তার মধ্যে লুকিয়েছে প্রফেসর ও সিয়ারা। যা পুলিশ বুঝতে না পেরে বের হতেই যাবে, তখনই সেখানে সিয়ারার বাচ্চা কেঁদে ওঠে, আর পুলিশও কান্নার শব্দে দ্রুত আবার ফিরে আসে। সিয়ারা দ্রুত তার বাচ্চাকে ব্রেস্ট ফিডিং করে এবং তারা এবার ধরেই নেয় যে তারা ধরা পড়ে যাচ্ছে। কিন্তু পুলিশ যখন দেখে একটি বিড়াল সেখানে বাচ্চার মতো শব্দ করছে, তাই তারা আর সন্দেহ না করে বের হয়ে যায়, আর আবারও প্রফেসর সিয়ারা বেঁচে যায়। এদিকে ব্যাংকের ভিতরে ডাকাতরা সবাই মিলে স্বর্ণ ব্যাংকের বাহিরে পাঠানোর কাজ করছে। এখানে স্বর্ণের বার গলিয়ে যে ছোট ছোট দানা করা হয়েছে সেগুলো মেশিনের মাধ্যমে প্রেশার দিয়ে পানির স্রোত তৈরি করে পাইপের সাহায্যে অন্য একটি স্থানে পাঠানো হবে। মূলত ব্যাংকের ভিতর থেকে যে পাইপগুলো বিভিন্ন ড্রেনে যুক্ত করা হয়েছে সেই রকম একটি পাইপের শেষ মাথায় প্রফেসরের সর্বশেষ ক্যাম্পটি করা হয়েছিল, যেখানে বর্তমানে বেঞ্জামিন তার টিম নিয়ে অপেক্ষা করছিল। এখানে রিও ও ডেনভার মিলে কম্প্রেসারে স্বর্ণের দানাগুলো দিচ্ছিল, আর বোগোতা স্বর্ণের ভোল্টের ভিতরে থাকা পানির লাইন কম্প্রেসারের সাথে সেট করে দেয়, আর কম্প্রেসারের মেশিন নিয়ন্ত্রণ করছিল পালেরমো নিজেই। স্টপওয়াচ চালু করে নির্দিষ্ট প্রেসারে স্বর্ণের দানা পানির স্রোতের মাধ্যমে পাঠানো শুরু হয়। সবাই খুব খুশি থাকলেও নির্দিষ্ট টাইম শেষ হওয়ার পরও যখন বেঞ্জামিনের পার্শ্বে স্বর্ণ পৌঁছায় না, তখন আবারও সবাই টেনশনে পড়ে যায়, বিশেষ করে পালেরমো খুব ভেঙে পড়ে। কিন্তু ঠিক কিছুক্ষণ পরেই বেঞ্জামিন অবাক হয়ে যায়, কারণ পানির সাথে স্বর্ণের দানা বৃষ্টির মতো ঝরে পড়ছে। এটা পালেরমোকে জানানোর সাথে সাথে সবাই আনন্দে আত্মহারা হয়ে যায়, আর এই দানাগুলোকে বেঞ্জামিনরা আবারও স্বর্ণের বারে পরিণত করছিল, আর অন্যদিকে ব্যাংকের ভিতর থেকে বাকিরা দানা পাঠাচ্ছিল। এদিকে সেই ফ্ল্যাটে লুকিয়ে থাকা সিয়ারার প্রচণ্ড ক্ষুধা লাগায় প্রফেসর নিজের হাতে তার জন্য রান্না করে। এটা দেখে সিয়ারা খুব ইমোশনাল হয়ে যায়। প্রফেসর এটাও বলে সিয়ারার বাচ্চা যেন কখনো মা হারা না হয়, এর জন্য প্রফেসর আপ্রাণ চেষ্টা করবে। সিয়ারাও তখন বলে সে আর কখনোই প্রফেসরকে ডিস্টার্ব করবে না, বরং সুযোগ থাকলে প্রফেসরকে হেল্প করবে। এদিকে ব্যাংকের ভিতরে রোমেরোর চিকিৎসার পর ডাক্তাররা হেলসেনকিকে দেখে জানায় হেলসেনকির পা কেটে ফেলতে হবে। এটা শুনে মনিকা আরও আপসেট হয়ে যায়, তাই সে ডাক্তারের কাছে অ্যান্টি ডিপ্রেশনের ওষুধ নিয়ে রুমে চলে যায়। ওদিকে ব্যাংকের ভিতরে লুকিয়ে থাকা আর্মি সদস্য আর্তিজে সিলিংয়ের উপর দিয়ে অ্যাঞ্জেলের বলা ম্যাপ অনুযায়ী একটি বোমের কাছে আসে। তবে এখানে কি ঘটবে তা আমরা পরেই দেখতে পারব। এত কিছুর মধ্যেও একটা মজার ঘটনা ঘটে। ডাকাত টিমের আরেকজন সদস্য মাথিয়াস এসে পালেরমোকে বলে রাকায়েল এখনও সিঙ্গেল কিনা, কারণ মাথিয়াস জানতো না রাকায়েল প্রফেসরের ওয়াইফ কিংবা রাকায়েল একজন এক্স পুলিশ অফিসার। তাই সেখানে থাকা সবাই মজা নেওয়ার জন্য মাথিয়াসকে বলে সে চাইলেই রাকায়েলের সাথে প্রেম করতে পারে, আর সে যেন দ্রুতই রাকায়েলকে তার মনের কথা খুলে বলে। যাই হোক, প্রফেসর তখন ওই ফ্ল্যাটে একটি মোবাইল খুঁজে পায়, যেটা অন করে প্রফেসর দ্রুত বেঞ্জামিনের সাথে ভিডিও কলে যুক্ত হয়। সে এখানে বেঞ্জামিনকে তাদের এই ফ্ল্যাট থেকে মুক্ত করার সব প্ল্যান বুঝিয়ে দেয়। প্ল্যান অনুসারে বেঞ্জামিন তার টিমের কয়েকজনকে নিয়ে প্রথমে একটি ময়লা ট্রাক হাইজ্যাক করে, এরপর সেই ট্রাক নিয়ে তারা প্রফেসরের সেই এরিয়াতে যায়,
যেহেতু ওই এরিয়াতে তখন কেউ বাসা থেকে বের হওয়া নিষেধ ছিল, তাই পুলিশের অনুমতিতে বেঞ্জামিনরা সবার ফ্ল্যাটের সামনে থেকে ময়লা নিয়ে গাড়িতে রাখছিল। আর এই সুযোগে তারা প্রফেসর ও সিয়ারাকে ময়লার ডাস্টবিনে ঢুকিয়ে ময়লার গাড়িতে এনে তুলে, আর পুলিশের নজর ফাঁকি দিয়ে তারা প্রফেসর ও সিয়ারাকে আবারও ক্যাম্পে নিয়ে আসে। ক্যাম্পে এসে প্রফেসর ও সিয়ারা নিজের চোখে এত সোনার বার দেখে অবাক হয়ে যায়। আনন্দে তাদের মুখ হাস্যোজ্জ্বল হয়ে ওঠে, কারণ প্রফেসরের এত বছরের প্ল্যান সফল হতে চলেছে। এরপর এপিসোড এইটে দেখা যায়, ধীরে ধীরে সব স্বর্ণের দানা পালের মোড়া প্রফেসরের আস্তানায় পাস করতে পেরেছে, আর এই আনন্দে সবাই অসম্ভব রকমের খুশি হয়। রিও এখানে তখন টোকিওকে খুব মিস করছিল। তবে এরই মধ্যে ব্যাংকের ভিতর থেকে আসা কম্প্রেসার মেশিনের ভাইব্রেশন এবং আওয়াজে পুলিশেরা বুঝে ফেলে যে নিশ্চয়ই স্বর্ণ এখান থেকে কোথাও পাঠানো হচ্ছে। এটা শুনে লুইস দ্রুত বিজ্ঞানী নিয়ে আসে নিশ্চিত হওয়ার জন্য। বিজ্ঞানী জানায় স্বর্ণের বারকে ছোট দানায় পরিণত করে পাম্পের মাধ্যমে পাঠানো সম্ভব। এটা শুনে লুইস পুরো হতভম্ব হয়ে যায়। এদিকে প্রফেসর রাকায়েলও আনন্দের এই মুহূর্তে কথা বলছিল, এবং মজার ব্যাপার, রাকায়েল বেসমেন্টে যাওয়ার জন্য লিফটে উঠলে মাথিয়াস এসে রাকায়েলকে প্রেমের প্রস্তাব দেয়। এটা শুনে রাকায়েল জাস্ট হেসে দেয়। আর তারা বেসমেন্টে যাওয়ার পরেই সবাই মিলে মেতে উঠে মানি হাইস্ট সিরিজের সেই বিখ্যাত গান বেলা চাও এর সাথে। আপনারা অবশ্যই ইউটিউব থেকে গানটা দেখবেন, জাস্ট মাইন্ড ব্লোয়িং একটা গান। যাই হোক, গান শেষে বেসমেন্টে ডেনভার মনিকাকে না দেখে উপরে আসলে মনিকা জানায় সে মানসিকভাবে প্রচণ্ড দুর্বল হয়ে পড়েছে, তার খুব বিশ্রাম দরকার, আর ডেনভারও মনিকাকে বিশ্রাম নিতেই বলে। এদিকে ব্যাংকের ভিতরের বড় বড় পাইপগুলোর শেষ প্রান্ত কোথায় কোথায় সেটা লুইস ম্যাপ থেকে দ্রুত বুঝে নেয় এবং সাথে সাথে সবখানে পুলিশ ফোর্স পাঠিয়ে দেয়। তবে রাকায়েল জানালা দিয়ে পুলিশের এত বড় গাড়িবহর বের হতে দেখে দ্রুত প্রফেসরকে সাবধান করে, কিন্তু প্রফেসর বলে সে এবং সিয়ারা যেই ফ্ল্যাটে লুকিয়েছিল পুলিশ সম্ভবত সেখানেই যাচ্ছে, তাই টেনশন না করে ডাকাতরা এখন যেন বিশ্রাম নেয়। অন্যদিকে ব্যাংকের ভিতরে আরতি যে সেই জায়গায় এসে কিছু একটা খুঁজছিল যেখানে টোকিও বোম ব্লাস্ট হয়ে মারা যায়, ঠিক তখনই কিছু একটা শব্দে মনিকার ঘুম ভেঙে যায় এবং সে হ্যালুসিনেশনের কারণে আর্তুরুকে দেখতে পেলে এলোপাথারি গুলি চালায়। গুলির শব্দ শুনে দ্রুত ডেনভার এসে কোনো মতে মনিকাকে থামিয়ে নেয়। মনিকা জানায় এখানে থাকলে সে যে কোনো সময় কারো ক্ষতি করে বসতে পারে, তাই সে সারেন্ডার করবে, কেননা তার এখন চিকিৎসার প্রয়োজন। ডেনভার এখানে মনিকাকে কোনো মতে বুঝিয়ে এমন একটি ভোল্টের মধ্যে নিয়ে যায় যেরকম ভোল্টে গত চুরির সময় মনিকাকে রাখা হয়েছিল। ডেনভার এখানে মনিকাকে নিজেদের কাটানো ভালো সময়গুলোকে নিয়ে ভাবতে বলে। যাই হোক, বাইরে পুলিশের গাড়ি ততক্ষণে একটা পাইপের শেষ প্রান্তে পৌঁছে গিয়েছিল এবং সেই আস্তানা দেখতে পুরোপুরি প্রফেসরের আস্তানার মতোই লাগছিল, আর লুইসও এটা দেখে বেশ এক্সাইটেড হয়ে পড়ে। পাশাপাশি ব্যাংকের ভিতরে আরতিজে মূলত অ্যাঞ্জেলের বলা ম্যাপ অনুসারে বিভিন্ন স্থানে লাগা বোমগুলো ডিফিউজ করছিল, যেন পুলিশেরা সেই স্থানগুলো দিয়ে সহজেই ভিতরে ঢুকে আক্রমণ করতে পারে। আর এই বোমগুলো ডাকাতরা এই চুরির শুরুতেই লাগিয়ে রেখেছিল, তবে ডাকাতরা এখন এ ব্যাপারে কোনো ধারণাই করতে পারছিল না, তাই তারা আনন্দে পার্টি করছিল। এদিকে পুলিশের বাকি ইউনিটগুলোও বাকি পাইপগুলোর শেষ প্রান্তে পৌঁছে যাচ্ছিল, আর মার্সেলিয়া তখন দেখে তাদের আস্তানায়ও পুলিশ প্রায় পৌঁছে গিয়েছিল। প্রফেসর এটা দেখে পুরো হতবাক হয়ে যায়, কারণ ততক্ষণে তারা সব স্বর্ণের দানা বারে পরিণত করে অলরেডি কাভার্ড ভ্যানে তুলে ফেলেছিল। কিছুক্ষণ পরেই জাস্ট বের হওয়ার প্ল্যান ছিল, তাই তীরে এসে তরি ডুবা এটা কোনোভাবেই কেউ মেনে নিতে পারছিল না। এই অবস্থায় মার্সেলিয়া বেঞ্জামিন সহ সবাই চাইছিল পুলিশের সাথে লড়াই করতে, কিন্তু প্রফেসর জানায় পুলিশের চারটা গাড়ির সাথে লড়াই করলে সাথে সাথে এখানে পঞ্চাশটা গাড়ি চলে আসবে। আর তাছাড়া প্রফেসর বলে যে সে এই ডাকাতির জন্য আর কারো জীবন হারাতে চায় না, আর তাই পুলিশের গাড়ি আসার সাথে সাথে প্রফেসররা সবাই সারেন্ডার করে। পুলিশেরা এখানে সবাই মাস্ক পরিধান করা ছিল। প্রথমেই তারা সিয়ারার বাচ্চাকে নিজেদের কাছে নিয়ে নেয়, এরপর ডাকাতদের সবার হাত বেঁধে পুলিশ ভ্যানে উঠানো হয়। কিন্তু অনেকক্ষণ হয়ে যাওয়ার পরও প্রফেসর খেয়াল করে এত বড় একটা ব্যাপারে সেখানে আরও ফোর্স কিংবা মিডিয়ার গাড়ি আসার কোনো শব্দই শোনা যাচ্ছিল না, এমনকি তাদের গাড়িও কোথাও যাচ্ছিল না, বাইরে শুধুমাত্র সাইরেনের শব্দই শোনা যাচ্ছিল। এই অবস্থায় প্রফেসরের কিছুটা সন্দেহ হয়, তাই সে গাড়ির গ্লাস ভেঙে সামনের সিট দিয়ে বাহিরে বেরিয়ে আসে, কিন্তু যা দেখে তাতে সে শকড হয়ে যায়, কেননা সামনে শুধুই গাড়ির খুলে রাখা সাইরেন বাজছিল, সেখানে পুলিশের গাড়ি কিংবা তাদের স্বর্ণের গাড়ি কোনোটাই ছিল না। এদিকে দেখা যায় পুলিশেরা প্রত্যেকটি পাইপের শেষ প্রান্তে পৌঁছে গিয়েছিল, কিন্তু কোথাও প্রফেসরের আস্তানা খুঁজে পায়নি, আর এটা দেখে লুইস বেশ টেনশনে পড়ে যায়।
তবে প্রফেসর এখানে একটা বিষয় মনে করতে একটু দেরি করে ফেলে, কেননা 5 বছর আগে যখন এই চুরির প্ল্যান সে বার্লিন ও পালেরমোর কাছে শুনেছিল, তখন পালেরমো বলেছিল যে তাদের আস্তানার পাইপের কথা তো পুলিশ জানবেই না, কেননা এই পাইপ কোনো একটি মূল পাইপের মাঝখান থেকে আলাদাভাবে কানেক্ট করা হয়েছিল। তাই প্রফেসর এটা বুঝে উঠতে পারছে না যে এই চুরি তাহলে করল কে। অন্যদিকে পুলিশের বেশে নতুন চোরেরা স্বর্ণ নিয়ে সুন্দরভাবে পালিয়ে যাচ্ছিল, আর এই নতুন চোরেরা হলো বার্লিনের ছেলে রাফায়েল এবং বার্লিনের স্ত্রী তাতিয়ানা। মূলত রাফায়েলের মা মানে বার্লিনের প্রথম স্ত্রী মারা যাওয়ার পর বার্লিন অনেক পরে তাতিয়ানাকে বিয়ে করে, আর এখন থেকে ঠিক 5 বছর আগে মানে বার্লিনদের প্রথম ব্যাংক ডাকাতির আগে বার্লিন রাফায়েল ও তাতিয়ানাকে নিয়ে ছোট ছোট চুরি করত। তবে সে সময় রাফায়েল ও তার সৎমা তাতিয়ানার মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে, আর বার্লিন এটা বুঝতে পেরে তাদের দুজনকে শহর ছেড়ে যেতে বলে। তবে তারা দুজন চলে গেলেও তাতিয়ানা যখন 5 বছর আগে বার্লিনের প্রিয়তম ছিল, তখন তো সে বার্লিন পালেরমো এবং প্রফেসরের ব্যাংক অব স্পেনের স্বর্ণচুরির সব প্ল্যানের খুঁটিনাটি জানত। তার মানে এতদিন ধরে তাতিয়ানা ও রাফায়েল প্রফেসরদের ফলো করেই শেষ খেলাটা খেলল। যাই হোক, এরই মধ্যে এপিসোড 9 শুরু হয়, যেখানে প্রফেসর নতুন চোরদের ধরার জন্য দ্রুত সবাই মিলে গাড়ি নিয়ে রওনা দেয়। তবে যেতে যেতে পালেরমো রাকায়েলকে সে এই নতুন চুরির অদ্ভুত খবরটি জানায়। পালেরমো রাকায়েল পুরো হতভম্ব হলেও পালেরমো জিজ্ঞেস করে চোরেরা কি সেই সময় এসেছিল যখন স্বর্ণ নিয়ে বের হওয়ার জন্য গাড়ি রেডি ছিল। প্রফেসর এখানে হ্যাঁ বললে পালেরমো বলে এটা তাদের মধ্যেই কেউ একজন করেছে তাহলে, তবে কে করেছে তা নিয়ে সবাই ভাবতে থাকে। এরই মধ্যে স্বর্ণের গাড়িতে লাগিয়ে রাখা জিপিএস ট্র্যাকারের সিগন্যাল প্রফেসরের গাড়িতে আসে, আর ওই লোকেশন ফলো করে প্রফেসর সেই জায়গায় পৌঁছে যায়, যেটি একদম মরুভূমির মতো ফাঁকা একটি জায়গা ছিল। সবাই সেখানে স্বর্ণের ট্রাক দুইটা দেখতে পায়, কিন্তু তার ভিতরে কোনো স্বর্ণ না থাকায় সবাই হতাশ হয়ে পড়ে। আর সিয়ারা দেখে স্বর্ণের ট্রাকে লাগিয়ে রাখা জিপিএস ট্র্যাকার দুটিও ডাস্টবিনে রাখা হয়েছে। এরপর প্রফেসর বুঝে ফেলে তার মানে এমন কেউ এই কাজ করেছে যে শুরু থেকেই সকল পরিকল্পনা জানত। আর এসব শুনে পালেরমো বলে এটা তাতিয়ানাই করেছে, কেননা 5 বছর আগে পালেরমো বার্লিন এবং প্রফেসর মিলে যেই বাসায় এই প্ল্যান করেছিল সেখানে কেবল তাতিয়ানাই আসত। কিন্তু প্রফেসর এটা বিশ্বাস করতে চায় না, কেননা তাতিয়ানা চুরির ব্যাপারে জানলেও চুরির প্ল্যান তো জানত না। রাকায়েল তখন বলে তাতিয়ানা যেহেতু বার্লিনের প্রিয়তমা স্ত্রী ছিল, তাই বার্লিন এটা তাতিয়ানাকে বলবে এটাই স্বাভাবিক। এবার প্রফেসর বিশ্বাস করে যে তার মানে তাতিয়ানা এবং রাফায়েল মিলেই এই কাজ করেছে। এমনকি প্রফেসর দেখে সেখানকার একটি রুমে বসেই তাতিয়ানা সব ফলো করেছে। পাশাপাশি সেখানকার বালুতে চাকার দাগ দেখে প্রফেসর বুঝে ফেলে তাতিয়ানারা ময়লার গাড়ি কিংবা বালুর গাড়িতে করে স্বর্ণগুলো নিজেদের জায়গায় নিয়ে যাচ্ছে, যেন রাস্তায় পুলিশ সন্দেহ না করে। যেহেতু পুরো বিষয়টা অল্প সময়ের মধ্যেই ঘটেছে, তাই প্রফেসর দ্রুত তাদেরকে খোঁজার প্ল্যান করে। তবে তার আগে প্রফেসর বিষয়টা সকল ডাকাতদেরকে জানিয়ে দেয়, আর এমন দুঃসংবাদ শুনে সবাই পুরো হতাশ হয়ে পড়ে। প্রফেসর এখানে মার্সেলিয়াকে পাঠিয়ে দেয় তাদের আস্তানায় সেখানকার সকল ডকুমেন্ট পুড়িয়ে দিতে, আর নিজে রিওর সাথে মিলে রাস্তার সিকিউরিটি ক্যামেরা হ্যাক করে চেক করছিল, কিন্তু সেখানে তারা কোনো বড় ধরনের গাড়ি দেখতে পায় না। তবে রাকায়েল এখানে প্রফেসরের উপর খুব রেগে যায়, কেননা প্রফেসরের এখন উচিত স্বর্ণ না খুঁজে বরং তাদেরকে ব্যাংক থেকে বাঁচানোর প্ল্যান করা। এই নিয়ে তাদের মধ্যে তর্কের এক পর্যায়ে প্রফেসর চিৎকার দিয়ে ওঠে, আর হঠাৎ প্রফেসরের মাথায় আসে তাতিয়ানা ও রাফায়েল নিশ্চিত সিসি ক্যামেরার ফুটেজ চেঞ্জ করে দিয়েছে। আর রিওকে এটা বলার পর রিও দেখে আসলেই তাই করা হয়েছে, কারণ ওই ফুটেজে রাস্তা বৃষ্টিতে ভেজা দেখাচ্ছিল, কিন্তু আজ তো বৃষ্টি হয়নি, বরং গতকাল হয়েছিল। প্রফেসর এবার বুঝে ফেলে তার মানে আজও তারা ওই রাস্তা ধরেই সামনে কোনো নির্দিষ্ট জায়গায় গিয়েছে, কেননা ওই রাস্তা দিয়ে শহরে যাওয়ার কোনো সুযোগ নেই। এবং সেখানে থাকা সবাই বলে তারা সেই স্বর্ণগুলো হয়তো বালুর নিচেই পুঁতে রাখবে, আর এজন্যই হয়তো বালুর ট্রাক নিয়ে গিয়েছিল। এবার প্রফেসর সহ সবাই নিশ্চিত হয় যে তারা এখন ঠিকভাবে কাজ করলে তারা তাতিয়ানা ও রাফায়েলকে খুঁজে বের করতে পারবে, মানে সকল স্বর্ণ খুঁজে পাবে। এদিকে সত্যিই তাতিয়ানা ও রাফায়েল ওই রাস্তা ধরে কিছুটা সামনেই একটি জমিতে আসে, যেই জমিটা তারা কিছুদিন আগেই কিনেছিল, এবং সেখানে আগে থেকেই দুটো বড় গর্ত করা ছিল, আর তার মধ্যে স্বর্ণগুলো রেখে মাটি চাপা দিয়ে দেয় তারা। আর সাথে সাথেই সেই গর্তের উপরে দ্রুত তারা রেডিমেড বাড়ি, রাস্তা, গার্ডেন, দেয়াল সব কিছু বসিয়ে দেয়, যেন কেউই কিছু বুঝতে না পারে। রাফায়েল এখানে ঠিক তার চাচা প্রফেসরের মতোই সূক্ষ্মভাবে কাজটা করে। এদিকে কমান্ডার সাগাস্তার প্ল্যান অনুসারে পুলিশের স্পেশাল টিমকে লুইস অর্ডার দেয় ব্যাংকের ভিতরে প্রবেশের জন্য অবস্থান নিতে, আর আর্টিজে তখন সকল বোম ডিফিউজ করে সিলিংয়ের মধ্য দিয়ে লাইব্রেরিতে পৌঁছে যায়, যেখানে সাগাস্তা রোমেরোকে নিয়ে বসেছিল।
আরতি যে এখানে নামতেই যাবে তখনই সেখানে চলে আসে পালেরমো। পালেরমো সময় নষ্ট করছে দেখে সাগাস্তার ইশারায় রোমেরো কাঁপতে থাকে। ডাক্তাররা তখন পালেরমোকে রিকোয়েস্ট করে তাদের হাতের বাঁধন খুলে দেওয়ার জন্য, যেন তারা রোমেরোর চিকিৎসা করতে পারে। পালেরমো এখানে ডাক্তারদের বাঁধন খুলে দেওয়ার সাথে সাথে আরতিজে উপর থেকে পালেরমোর উপরে আক্রমণ করে, আর ডাক্তার দুজনও হেলসিঙ্কির উপর বন্দুক ধরে। মূলত এই ডাক্তার দুজনও আর্মি অফিসার ছিল। এরপর তারা সাগাস্তার হাত খুলে দিলে সাগাস্তা লুইসকে জানায় পুলিশকে অর্ডার দিতে, আর সাথে সাথে চারদিক থেকে পুলিশ আক্রমণ করে বসে, যেখানে ডাকাতরা এই ব্যাপারটার জন্য কোনোভাবেই প্রস্তুত ছিল না। তাই পুলিশ ডাকাতদের সবাইকে ধরে এক জায়গায় নিয়ে আসে। ডাকাতরা পুরো অসহায়ের মতো সবাই সবার দিকে তাকাচ্ছিল। তবে এই খুশিতে লুইস সহ বাকি পুলিশরা আনন্দে কেঁদে ফেলে। এরপর লুইস ব্যাংকের ভিতরে এসে রাকায়েলের ওয়াকিটকি দিয়ে প্রফেসরের সাথে কথা বলে। প্রফেসর লুইসের কাছে ডাকাতদের ধরা খাওয়ার খবর শুনে পুরো থমকে যায়। লুইস এখানে গর্ব করে প্রফেসরকে বলে সে যদি গর্তেও যায় পুলিশ এরপরও তাকে খুঁজে বের করবে। তবে প্রফেসর পুরো চমকে দিয়ে বলে সে নিজেই 20 মিনিটের মধ্যে ব্যাংকের ভিতরে আসছে। এটা শুনে পুলিশদের পাশাপাশি ডাকাতরাও চমকে যায়। ডাকাতদের প্রতি প্রফেসরের ভালোবাসা দেখে ডাকাতরা কাঁপতে থাকে। এদিকে প্রফেসরের এমন সিদ্ধান্তে সিয়ারা খেপে যায়। তখন প্রফেসর বলে এটা সে করেছে যেন তারা কিছুটা সময় পায় এবং লুইস ও ডাকাতদের অ্যারেস্ট করে বাহিরে নিয়ে না যায়। এরপর প্রফেসর সিয়ারা ও বেঞ্জামিনকে দায়িত্ব দেয় স্বর্ণ খুঁজে বের করার। সিয়ারা এতে রাজি হয় না, কেননা সে নিজেকে দুর্বল ভাবছিল। তখন প্রফেসর সিয়ারাকে সাহস দিয়ে বলে সে পারবে, কেননা সে তো একজন চৌকস পুলিশ অফিসার ছিল। এটা শুনে সিয়ারা রাজি হলে প্রফেসর সিয়ারাকে একটি চিরকুট দেয় এবং কানে কানে কিছু একটা বলে দেয়। এরপর সিয়ারা তার পুরো টিমকে নিয়ে চলে যায়। এরপর প্রফেসর ওই রাস্তায় আসা একটি লাল গাড়ি থামিয়ে হেল্প চায়। তবে গাড়ির মালিক আগে থেকেই প্রফেসরের ফ্যান ছিল, তাই সে গাড়িটি তাকে দিয়ে দেয়, আর প্রফেসর এই গাড়ি নিয়ে ব্যাংকের উদ্দেশ্যে রওনা হয়। অন্যদিকে লুইস ও গভর্নর মিলে বেসমেন্টে আসে, কিন্তু সেখানকার দৃশ্য দেখে তারা অবাক হয়ে যায়। এরপর গভর্নর তার চোখের স্ক্যানের মাধ্যমে ওই স্বর্ণের লকারের দরজা খুলে এবং তার ভিতরে প্রবেশ করে তারা বড়সড় একটা ধাক্কা খায়, কেননা সেখানে তো স্বর্ণের আর একটি বারও নেই। এটা দেখে লুইস পুরো ভেঙে পড়ে, কেননা সে সরকারের কাছে কি জবাব দিবে। আর এই নিউজটা বাহিরে যাওয়ার সাথে সাথে দেশের অর্থনীতিও ভেঙে পড়বে। তাই তারা প্ল্যান করে প্রফেসর না আসা পর্যন্ত তারা কেউই মিডিয়ার সামনে যাবে না। মূলত এটাই প্রফেসর চাচ্ছিল, যা আমরা পরে দেখতে পারব। যাই হোক, কিছুক্ষণের মধ্যেই প্রফেসর ব্যাংকের বাহিরে পৌঁছে যায়। তবে ব্যাংকের বাহিরে থাকা ডাকাতদের ফ্যানরা প্রফেসরকে সারেন্ডার করতে নিষেধ করছিল। এরপরও প্রফেসর গাড়ি নিয়ে ব্যাংকের সামনে আসে এবং গাড়ি থেকে নেমে বীরের মতো মাথা উঁচু করে সামনে এগোতে থাকে, কেননা একজন সত্যিকারের লিডার কখনোই তার সহযোগীদের বিপদে ফেলে নিজে বাঁচতে চায় না। এখানে একদিকে অসংখ্য ফোর্স যেমন প্রফেসরের দিকে বন্দুক তাক করেছিল, অন্যদিকে ডাকাতদের ফ্যানরা প্রফেসরকে সমর্থন জানাচ্ছিল। আর এই অসাধারণ দৃশ্যের মধ্য দিয়েই এপিসোড 9 এখানেই শেষ হয়। তবে এই ডাকাতির শেষটা আসলে কী হতে চলেছে তা আমরা এই সিজনেরই শুধু নয়, বরং এই পুরো সিরিজের লাস্ট এপিসোডে দেখব। আর যেটা দেখার পর আপনার অবশ্যই মনে হবে আপনার জীবনে দেখা শ্রেষ্ঠ সিরিজ এটা। তবে লাস্ট এপিসোড দেখার আগে যদি এর আগের কোনো পার্ট আপনি মিস করে থাকেন, তাহলে অবশ্যই সেই পার্টটি আপনি দেখে নেবেন। আর এই সবগুলো পার্টের লিঙ্ক কমেন্টসে এবং ডিসক্রিপশনে দেয়া আছে। আর আপনি যদি আজকেই প্রথম আমাদের চ্যানেলের কোনো ভিডিও দেখে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল প্রেস করে রাখুন।